গুড ইভিনিং এভরিওয়ান, সুপর্ণা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আমিও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। দেখো আমি একটা জিনিস বানাচ্ছি আজকে, ডালগোনা কফি। ট্রাই করি দেখি কি কতটুকু হয়, ট্রাই করব। আমার ছেলেও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। হ্যাঁ, ডালগোনা কফি দেখি বানিয়ে চেষ্টা করি, বানানোর চেষ্টা করছি। ভালো হলে কমেন্ট করবা। গরম হয়ে গেছে, দেখতে থাকো কি করে বানাই। কফি প্যাকেটগুলো না ওয়ান টাইম ইউজ, মানে এক এক কাপে এক প্যাকেট ইউজ হয়, তবে এক প্যাকেট যোগ্য এটা দিয়ে দেওয়া হয়েছে ভিতরে। দুই দুই প্যাকেট বানালে আবার দু কাপ দিতে হবে। ভুল হয়েছে, মাটা আমি কাপে নিতে লাগছিল, অন্য কিছুতে নিতে লাগছিল, তাই এটা খুব সুন্দর হতো, দারুণ হতো। তবু দেখি এক প্যাকেটই হয়ে যাবে, আমি আর ছেলে খাবো। উইক্স আছে আমার, কিন্তু উইক্সের না এটা ভেঙে গেছে, এই জিনিসটা ভেঙে গেছে, ওদিকে এটা এখন ইউজ করা যাবে না। কি পড়লো এখান থেকে নোংরা, একটা কামড়াচ্ছে আমাকে। ও আমার ছেলে না প্যান্টে চোর কাটা ঢুকেছিল, আমি সব বেছে দিলাম, বেছে বেছে ওপর থেকে ফেলেছি, সব আমার নাইটি মধ্যেই লেগেছে। দেখলে কি কাণ্ড হলো? হ্যাঁ, আমি ওরটা বের করতে গিয়ে আমার আমার গা সারা গায়ে চোর কাটা ঢুকে গেছে, চিন্তা করো তো। আর চোর কাটা একটা এমন জিনিস, জামায় লেগে থাকলে না না বের করা অবধি শান্তি লাগে না, আর অনেক মানুষের হ্যাবিটও থাকে চোর কাটাগুলো বসে 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 খুলতে থাকে। ঠিক আছে বাবা, ওই যে আমার ছেলে আমাকে প্রসাদ এনে দিল। তুমি টিভি দেখতে থাকো, আমি আসছি বানিয়ে। ও আবার আমাকে 10-15 মিনিট না দেখলো, একবার একবার এসে এসে আমাকে দেখে যাবে, ভালোবাসে আমাকে। লাইটটা একটু একটু কম হচ্ছে মনে হচ্ছে, আমাকে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে না? লকডাউনে বানিয়েছিলাম আমি ডালগোনা কফি, লকডাউনে কি কি না বানানো হয়েছে, লালমোহন,
সব হোমমে সব হোমমে ঘর থেকে বেরোনো জানি, ঘরে বসে বসে শুধু খাওয়া আর ওয়েট বাড়ানো। সবাই মোট যা যারা রোগা ছিল তারা মোটা হয়ে গেছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কালারটা দেখো। দেখতে পাচ্ছ কি তোমরা কেমন হয়েছে? যত ফেটাবে কফিটাকে, যত ফেটাবে তত ফেনা হবে, তত ফেনা হবে তত ওই ঝাঁকটা কফিটার মধ্যে পড়বে, ওই ফ্লেভারটা পড়বে, তত খেতে দারুণ লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, তোমাদের কাছে? সবাই অবশ্য কফিটা পছন্দও করে না, আমি খাই না। আমি দুধ চা দুধ চা দুধ দুধ তো আমি এমনিও খাই না, দুধ চাও খাই না, কিন্তু আমি লাল চা খাই, সকালেও লাল চা খাই, দুপুরও ছেলেকে স্কুলে দিয়ে এসে 11টার দিকে একবার লাল চা খাই, ব্যাস। বিকেলও লিকের চা খাই, লিকের চাই খাই, দুধ চা খাই না। একটা ছেলে একটা আমার কি নিয়ে এসছো, পাপার জন্য রাখছো? ওই যে পাশে বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে, আমার ছেলে একটু একটু করে আমাকে নিয়ে দিচ্ছে। তুমি খাও, আর খাবো না। তবে আজ এখানে এ অবধি থাকলো, তোমরা দেখলে কি করে বানালাম, তোমরাও চেষ্টা করো, ট্রাই করো, হয়তো তোমরা এর থেকে ভালো জানো, জানি না আমি। আমি যেরকম পেরেছি তেরম বানাতে চেষ্টা করেছি, তোমরা বানিও, ভালো করে বানিও। এখানে রেখে দাও, এই দেখুন আজ রাস পূর্ণিমা গেছে, যেদিকে রাস পূর্ণিমার লক্ষ্মী পুজোর প্রসাদ। ঢেকে রেখে দিই, ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্লিজ 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 বন্ধুরা। ভুল হলে বলবে, হয়তো তোমরা আমার থেকে বেটার জানো, এটা বানাতে এর থেকেও ভালো জানো হয়তো। আমি যেরকম চেষ্টা করেছি আমি এরম পেরেছি, এরমই বানিয়েছি। তো বেশি কিছু বলে ভিডিওটা বড় করবো না, বাই।